হ্যালো এভরিওান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনটায় আমি লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞান থেকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু তোমাদের দেখিয়ে দিয়ে একটু ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটাগরি টু কোশ্চেন এসেছি অবশ্যই কোশ্চেনগুলো সব স্ট্যান্ডার্ড রাখা হয়েছে যেরকম টাইপে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে রকম টাইপগুলো ফলো করে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ সেরকম সিকোয়েন্স ওয়াইজ করেছি খুব সুন্দর লাগবে আশা করছি ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে যেটা অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে দেবে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম না এবং ভিডিওটা দেখার পর তোমার মূল্যবান মতামতটা জানাবে যে নেক্সট পার্ট চাও কি চাও না ফিজিক্যাল সায়েন্সের ওপর কোন টপিকের ওপর তোমরা ক্লাস চাইছো সেটা একটু কমেন্ট করে দেবো দেখো ফার্স্টে বলে রাখি আমাদের প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশান যার নাম রাখা হচ্ছে অগ্নিধারা ব্যাচ এই অগ্নিধারা ব্যাচে তোমার চাইলে ভর্তি হতে পারো এটা কী ব্যাচ এটা হচ্ছে অনলি ফর মক টেস্টের জন্য ঠিক আছে তোমার প্রিপারেশন কতটা হয়েছে সেটা তুমি মক টেস্ট দিলে তুমি যা বুঝতে পারবে পরীক্ষার আগে একটা মক টেস্ট অবশ্যই দেওয়া দরকার যে তুমি কতটা তৈরি পরীক্ষার জন্য তো আমাদের এখানে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে ওকে তো দেখতে পাচ্ছ অগ্নিধারা ব্যাচ এখানে যদি ভর্তি হও তাহলে দেখো তোমাকে এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করে দিতে হবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স টু ওকে এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ স্যার জয়েন করতে চাইছি আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো আচ্ছা এন্ট্রি ফি কত লাগছে একশো কোটি টাকা আর তুমি যদি আজকেও ভর্তি হও তাহলে আগের যা যা মার্ক টেস্ট হয়েছে সেটাও দিতে পারবে প্লাস যা যা হবে ভবিষ্যতে সেটাও তুমি দিতে পারবে ঠিক আছে চলো টোটাল পনেরোটা মক টেস্ট করছো আচ্ছা আমি শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন দেখো ক্যাটাগরি ওয়ান জীবন কীটনাশক গাছপালা মাটির ড্যাশের ঘাটতিতে জন্মায় ওকে মানে মাটির কোন ঘাটতির জন্য কীটনাশকগুলো জন্মাচ্ছে ঠিক আছে কীটপতঙ্গ বা এগুলো সমস্ত জন্মায় দেখো চারটে অপশান আছে ক্যালসিয়াম আছে নাইট্রোজেন আছে জল এবং ম্যাগনেশিয়াম আছে প্রশ্নটা হয়তো খুব সোজা লাগবে তো রাইট অ্যান্সার কীভাবে হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নাইট্রোজেন অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার কারা কারা পেলেছো কমেন্ট করে দিও আচ্ছা কতগুলো সঠিক উত্তর হচ্ছে সেটা একটু বলবে যে আউট অফ ফিফটিন তুমি কতগুলো পারছো ঠিক আছে আচ্ছা আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন দিই যে মাটিতে সার হিসেবে আমরা কোন কোন মাটিতে সার হিসেবে আমরা কোন কোন মানে বিষয়গুলো ইউজ করে থাকি ঠিক আছে কীটনাশক হিসেবে আমরা কোন কোন সারগুলো ইউজ করে থাকি এটা একটু কমেন্ট করে দিব যারা যারা পারবে অবশ্যই একটু কমেন্ট করে দিও এটা হোমওয়ার্কে থাকলো ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন দেখো প্লাজমোডিয়াম ফ্যালস ফ্যালসি ফ্যালসিপেরাম ঠিক আছে যা মানুষের মধ্যে ম্যালেরিয়ার সৃষ্টি করে তার নিচের কোন গ্রুপে রাখা হয় তাকে কোন গ্রুপে রাখা হচ্ছে দেখো ফার্স্ট ফার্স্ট অপশান হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়ান এবং হচ্ছে ছত্রাক তো আমরা জানি কি যে তোমার হচ্ছে গিয়ে এই যে ম্যালেরিয়ার সৃষ্টি হয় এটা কিন্তু আমাদের প্রোটোজোয়ান মধ্যে আসে ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে মানুষে ম্যালেরিয়ার সৃষ্টি করে এটা কোন রূপে রাখা যায় এটাকে কিন্তু এই যে প্যাজ সরি প্যাজমোডিয়াম ঠিক আছে প্যাজ যে ফ্যালস পেটাম আছে এটা কিন্তু আমাদেরকে তোমার হচ্ছে কি প্রোটোজোমের মধ্যে রাখা হয় আচ্ছা বলে রাখি আমার আর একটা হোমওয়ার্কের কোয়েশন দিয়েছি সেটা একটু বলবে এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে যে প্রশ্নটা কি ম্যালেরিয়া সৃষ্টিকারী মশা কোনটি ঠিক আছে ম্যালেরিয়ার সৃষ্টিকারী মশা কোনটি সেটা একটু কমেন্ট করে দেবো ঠিক আছে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম এটা দ্বিতীয় কোয়েশ্চেন দিলাম চলো পরের প্রশ্ন দেখা যাক কী প্রশ্ন আছে দেখো কত কিউট একটা খরগোশ অবশ্যই একটা লাইক করে দাও যে সুন্দর লাগলে একটা লাইক করে দাও ঠিক আছে তবেই তো আমরা মোটিভেশন পাবো যে নেক্সট আমি আর একটু ভালোভাবে খেতে তোমাদের জন্য আবার নিয়ে আসবো কারণ দেখো এটা তৈরি করতে অনেক সময় লেগেছে এবার তোমরা যদি সেটা পারিশ্রমিক না দাও একটা দুটো একটা করে লাইক যদি না করো তাহলে কী করে হবে তাই না অবশ্যই একটু লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর কমেন্ট করো যে কোন টপিকের ওপর ভিডিও চাইছো দেখো তৃণভোজী প্রাণীর কোন অঙ্গ ব্যাকটেরিয়ার মাধ্যমে স্টার্চ হজমে সাহায্য করে তো দেখো চারটে অপশন কী আছে সিকাম আছে ওকে পাকস্থলী আছে ক্ষুদ্রান্ত হচ্ছে যকৃত আছে কত কিউট তাই না কিউটটাকে দেখে ভালো লাগছে তো তৃণভোজী মানে কি যারা তৃণ মানে তোমার শাকসবজি বা এই সমস্ত শাকসবজি নয় অ্যাকচুয়ালি গাছের পাতা লতা এসব খেয়ে যারা বেঁচে থাকে ঠিক আছে তো তাদের যে মানে স্টার্চ হজম করতে সাহায্য করে কে দেখো তো অপশান নাম্বার রাই রাইট আনসার হচ্ছে অপশান নাম্বার এ সিকাম ওকে অপশান নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর চলো মানুষের প্রোটিন সংশ্লেষণে কে সাহায্য করে এটা কমেন্ট করে দেবে ঠিক আছে যে প্রোটিন সংশ্লেষণে কোন কোন কোনটা সাহায্য করে সেটা একটু কমেন্ট করে দিও পরের প্রশ্ন বীজের সুপ্তাবস্থা বা সুপ্ততা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা খুবই কমন কোয়েশ্চেন তো দেখা যাক পারছো অক্সিন হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অ্যাপসিসিক অ্যাসিড এবং হচ্ছে জিবেরেলিক অ্যাসিড তো আশা করছি পারবে এটা খুবই সহজ কোশ্চেন তো বীজের সুপ্তাবস্থা এটা এটা তোমার হচ্ছে কি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে খুব সুন্দর করে এগুলো ধরে 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 বুঝিয়ে দিয়েছি অলরেডি তোমরা যদি চাও যে আমি পেইড ব্যাচে ভর্তি হব আমি নাম্বারটা দিচ্ছি যদি দরকার হয় কারোর যে হ্যাঁ আমি দেখিয়ে করে ট্রাই করে কীরকম লাগছে আশা করছি ভালো লাগবে কারণ ক্লাসগুলো খুব মজা করেই করানো হয় তো নাম্বারটা বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবে কল করো কল করো না কারণ সবসময় ফোন ধরা সম্ভব হয় না আমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে যা যা ক্লাস হয়ে গেছে সেগুলো রেকর্ডিংও পেয়ে যাবে তোমাকে এগুলো করে নিতে হবে আর যা যা ক্লাস হচ্ছে ভবিষ্যতে সেটাও তুমি পেয়ে যাবে ঠিক আছে তো চলো যদি কারোর মনে হয় এখানে হোয়াটসঅ্যাপ করে দেবে রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার সি অ্যাপসেসিক অ্যাসিড পরের প্রশ্ন চলে যায় দেখো একটি কোর্সের আয়তন বৃদ্ধি পায় যখন এটি ড্যাশে স্থাপন করা হয় ড্যাশে মানে কি কোথায় স্থাপন করা হয় সেটা হচ্ছে প্রশ্ন চারটি অপশান আছে দেখো আইসো আইসোটোনিক অ্যাসিড আইসোটনিক দ্রবণ বলতে পারো হাইপোটোনিক দ্রবণ বলতে পারো হাইপারটোনিক দ্রবণ বলতে পারো এবং উপরের কোনোটি নয় চারটি অপশান আছে কোনটা রাইট অ্যান্সার একটু কমেন্ট করে দাও অপশান নাম্বার এ বি সি ডির মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে ওকে চলো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হাইপোটনিক দ্রবণ ঠিক আছে হাইপোটনিক দ্রবণ এটা কিন্তু দ্রবীভূত থাকে বা স্থাপন করা হয় অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার চলে আসি পরের প্রশ্ন দেখো এইটা খুবই এখনকার দিনে না খুবই এই ধরনের কোয়েশনগুলো আসছে জিএনএমএনএম বলো বা অন্যান্য জায়গাতে বলো দেখবি তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছিল ঠিক আছে তো এগুলো কিন্তু দিচ্ছে এখন রিসেন্টলি খুব উঠেছে তো চলো চারটে অপশান কী কী আছে আমাকে বুঝে নি কী ব্যাপারটা আছে আমাকে না মেলবন্ধন করতে হবে অর্থাৎ এই আয়োডিনের সাথে যুক্ত কোন কোন ভিটামিনের অভাবে কি রোগটা হয় সেটা খুঁজে বার করতে হবে তো আয়োডিনের অভাবে কোন রোগটা হয় সেটা খুঁজে বার করো আয়রনের অভাবে কোন রোগ হয় সেটা খুঁজে বার করবে নিয়াসিন এবং সে ভিটামিন বি টুয়েলভের অভাবে কী রোগ হয় সেটা খুঁজে বার করতে হবে তো আমি একটা একটা করে বলি এখানে নিচে দেখো অপশানও পেয়ে যাবে যে কোনটা কোনটা রাইট অ্যান্সার তো আমি দেখো একটা একটা করে বলছি আমরা কী জানি আয়োডনের অভাবে কোন রোগটা হয় তাহলে আমরা জানি আয়োডনের অভাবে গলগণ্ড রোগ হয় অপশন নাম্বার সি মানে এ এর সাথে থ্রি হবে ঠিক আছে এর সাথে থ্রি দেখো তো এর সাথে থ্রি কোথায় আছে অপশন নাম্বার একমাত্র ডিতে আছে রাইট আনসারটা অপশন নাম্বার ডি তবু একবার মিলিয়ে নাও যে বাকিগুলো ঠিক আছে কি না তাহলে আয়োডনের অভাবে আমরা কী জানি আয়োডনের অভাবে হচ্ছে গলগণ্ড আয়রনের অভাবে কী হয় আয়রনের অভাবে কিন্তু হয় আমাদের কোন রোগটা বলো তো আয়রনের অভাবে কিন্তু এই যে তোমার মাইক্রো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া এই রোগটা হতে পারে ঠিক আছে অভাবে কোনটা হবে হবে কিন্তু আমাদের এই পেলাজিয়া পেলাজিয়া কোট এটা রোগটা হতে পারে ভিটামিন বি টুয়েলভ অভাবে কিন্তু এই ক্ষতিকারক অ্যানিমিয়া রোগটা হতে পারে তাই দেখে নেওয়া যায় যে এ এর সাথে সি ডি এর সাথে টু ডি টু দেখা যাক হ্যাঁ এ সি মানে তিন ডি টু একমাত্র কিন্তু অপশান নাম্বার ডিতে আছে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি আশা করছি পেরেছো এটা যারা যারা পেরেছো একটু কমেন্ট করে হ্যাঁ স্যার এটা পেরেছি ঠিক আছে এটা একটু একটু সহজই ছিল কিন্তু বুঝে উত্তর করার মতো ব্যাপার ছিল ঠিক আছে মানে অনেক উত্তর তো তুমি জানবে না সেটা তুমি দেখবে যে বাকিগুলো উত্তর তুমি পারছো কিনা একটা পারলেও দেখবে অনেক সময় কিন্তু হিন্ট পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড কোয়েশনগুলো ঠিক আছে যে পরীক্ষায় যে ধরনের কোয়েশনগুলো আসতে পারে বা যে টাইপগুলো আসতে পারে সেইভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এই রকম কিন্তু সাজিয়ে গুছিয়ে আমাদের মক টেস্টও নেওয়া হয় তো মক টেস্টও যদি জয়েন করা থাকে আমি আবার বলছি নাম্বারটা নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ স্যার জয়েন করতে চাইছে আমি কিন্তু সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলবো চলো চলে আসি পরেরটা ফিমার হাড় ছাড়া আচ্ছা ফিমার কোথায় থাকে এটার কমেন্ট করে দিও তো ঠিক আছে ফিমার হার ছাড়াও নিচের কোনটি মানবের সবথেকে শক্তিশালী হার হিসেবে পরিচিত দেখো মানবদের সবথেকে শক্তিশালী বা বলতে পারো সব থেকে বৃহত্তম হার কিন্তু ফিমার অস্থি এই ফিমার অস্থিটা কোথায় আছে এটা কমেন্ট করে দিও আশা করছি পারবে সবাই আচ্ছা ফিমার অস্থিটা ছাড়া আর কোন হার আছে যেটা শক্তিশালী হার বা শক্ত বেশি কোন হাটটা রয়েছে তো অপশন নাম্বার দেখো এতে আছে হিমের রাস আছে ফিভোলা আছে টি টেম্পোরাল আছে এবং টিবিয়া আছে কোন রাইট কোনটা রাইট অ্যান্সার হবে আশা করছি পারবে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি টেম্পোরাল ওকে টেম্পোরাল হচ্ছে রাইট অ্যান্সার দেখো কোশ্চেনগুলো কিন্তু বেশ একটা মডারেট বা ইজি রাখা হয়নি একেবারেই কয়েকটা ইজি আছে কয়েকটা কিন্তু মডারেট আছে ম্যাক্সিমামটাই মডারেট লেভেল রাখেছি যেন তোমরা একটু চেষ্টা করলে শিখতে পারো কিছু ঠিক আছে চলো কেমন লাগছে কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট করে দিও হ্যাঁ স্যার ভালো লাগছে না খারাপ লাগছে না আরও নতুন কিছু দরকার এটা কমেন্ট করে দিও আচ্ছা পরের প্রশ্ন দেখো এইডস ভাইরাস ধ্বংস করে নিম্নের কোনটিকে ওকে এইডস ভাইরাস কোনটাকে ধ্বংস করে মনোসাইট আছে বেসোফিল বেসোফিলস আছে লিম্ফোসাইট আছে এবং হচ্ছে কি এবং আছে তোমা যে নিউট্রোফিল্ড আচ্ছা এই যে পিডিএফটা পিডিএফটা আমি আমার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো তোমার যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকবে সেখানেই তোমরা পেয়ে যাবে আচ্ছা তো এই এডসটা কি করে কি ধ্বংস করে না এডস ধ্বংস করছে হচ্ছে আমাদের এই যে লিম্পোসাইট ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার লিপোসাইটস এটাকে ধ্বংস করে দেখো সুন্দর করে না এই সমস্ত ছবি টবিগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ভিডিওটা যেন একটু লাইক শেয়ার আসে ঠিক আছে না তো এত পরিশ্রমগুলো সব বৃথা হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর করে তো কত সুন্দর প্রত্যেকটা কোশ্চেনের পিছনে দেখো ছবি এঁকে দিয়েছি আর দেখতে ভালো লাগবে পড়তে ভালো লাগবে ঠিক আছে মনে থাকবে ওকে চলো পরের কোশ্চেন আমাদের পেট ব্যাচে ক্লাসও কিন্তু এরকম সুন্দর এর থেকে অনেক বেটার ওয়েতে পড়ানো হয় ঠিক আছে চলো উদ্ভিদ ভাইরাস চাষে নিচের কোনটি করা যায় উদ্ভিদ ভাইরাস চাষে নিচের কোনটিকে করা যায় টিস্যু টিস্যু কালচার করা যায় পৃথক কোষের সংস্কৃতি করা যেতে পারে বা কালচার করা যেতে পারে আর সম্পূর্ণ উদ্ভিদ পদ্ধতিতে করা যেতে পারে নাকি হচ্ছে উপরের সবগুলি তো মাথায় রাখবে এটা এটার উত্তর কি উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে আমাদের উপরে সবগুলি অর্থাৎ এই চারটি এই তিনটে জিনিসই করা যায় ঠিক আছে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি পরের প্রশ্ন চলে আসি দেখো কোন টিস্যু এটা কিন্তু তোমার মধু নয় ঠিক আছে এটা রজন কোন টিস্যুতে বিভিন্ন গ্রন্থি রয়েছে যা উদ্ভিদের তেল রজন ট্যানিন মি কি মিউকিলেজ ইত্যাদি নিঃসরণ করে ঠিক আছে তো চারটে অপশান আছে দেখো ল্যাটিসি ল্যাটিসিফেরাস ইউবো ইউ ইউ ফোর বিয়াস ঠিক আছে ইউ ফোর বি আছে তারপর দেখতে পাচ্ছ গ্ল্যান আছে এবং উপরে সমস্ত সমস্ত বা উপরে সবগুলি কোনটা রাইট অ্যান্সার হবে আশা করছি পারবে এটা এটা সহজে আছে মোটামুটি এটা হচ্ছে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার গ্ল্যান ঠিক আছে গ্ল্যান্ট হচ্ছে রাইট অ্যান্সার এবার আসি ক্যাটাগরি টু অবশ্যই লাইক করো ঠিক আছে অবশ্যই লাইক করো আমি এম রাখলাম এই ভিডিওতে তোমরা অবশ্যই পাঁচশো লাইক এনে দেবে যেভাবেই হোক ঠিক আছে একটু বন্ধুদের সাথে শেয়ার টেয়ার করো ঠিক আছে তাহলে তো আমরা মোটিভেশন পাবো না ক্যাটাগরি এ কোশ্চেন নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের আবরণের সাথে যুক্ত চারটে অপশান আছে দেখো দেখো ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে কি হয় আমি আবার বলে দিই ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু তুমি যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে তোমার একটা যদি ভুল উত্তর দাও মনে করো যে তোমার রাইট আনসার হওয়ার কথা অপশন নাম্বার এ অপশন নাম্বার বি অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার এর মধ্যে তোমার রাইট আনসার হওয়ার কথা অপশন নাম্বার বি এবং ডি তুমি কি করলে তুমি একটা ঠিক দিলে তুমি একটা দিলে বি আর একটা দিলে ভুলবশত তুমি ধরো দিয়ে দিলে একটা বিতে ডাক দিলে একটা বিতে দাগ দিলে একটা ধরো সিতে দাগ দিলে তাহলে এই যে একটা ভুল উত্তর দিলে এর জন্য কিন্তু তুমি কোনো নেগেটিভ মার্কিং পাবে না কিন্তু তোমার নাম্বারটাও কিন্তু যোগ হবে না তুমি যদি একটাই সঠিক উত্তর দিতে তাও তুমি নাম্বার পেতে বাট যেহেতু তুমি একটা ভুল উত্তর দিয়েছো সেই জন্য তুমি কিন্তু জিরো পাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে দেখো ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের আবরণের সাথে যুক্ত চারটে অপশনে দেখো ডুরা মেটার আছে অ্যারা অ্যারাবানোয়াইড মেটার আছে এন্ডোমিটার আছে এবং পায়ামিটার আছে কোনটা সঠিক উত্তর হবে দেখো এই ক্ষেত্রে আমাদের একাধিক উত্তর সঠিক হবে চারটে অপশনের মধ্যে আমাদের দেখা যাচ্ছে অপশন নাম্বার এ মিটার এটা রাইট অ্যান্সার আছে অ্যারাবোনয়েড মিটার এটাও রাইট অ্যান্সার আছে এবং হচ্ছে পায়ামিটার এটাও কিন্তু রাইট অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার এ বি এবং সি এই তিনটে রাইট অ্যান্সার সরি সি না এটা ডি হবে সি নয় এটা ডি হবে ঠিক আছে এবিডি সিটা হবে না সিটা হচ্ছে এন্ডোমিটার এন্ডোমিটার কিন্তু রাইট অ্যান্সার নয় ঠিক আছে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ বি এবং ডি চলো তো সঠিক উত্তর সবাই পেয়ে গেছো আশা করছি পরে প্রশ্ন লাইক করো লাইক করো অবশ্যই লাইক করো আচ্ছা নিম্নের কোন নিম্নের কোন কোন প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়া তো নেফ্রিডিয়া কোন কোন প্রাণীর রেচন অঙ্গ সেটা খুঁজতে বলা হয়েছে দেখো চারটে অপশন কী আছে কেঁচো আছে আরশোলা আছে জোক আছে রুই মাছ আছে কোনটা সঠিক উত্তর হবে তা আশা করছি পারবে রেচন অঙ্গ মানে নেফ্রিডিয়া কোন কোন প্রাণীর রেচন অঙ্গ দেখো আমরা জানি কি কেঁচো রচন অঙ্গ নেফ্রিডিয়া আরশোলার আরশোলার কী আছে সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে আরশোলার রেচন অঙ্গের নাম কি এটা একটু কমেন্ট করে দিও যোগ এটাও রাইট আনসার হবে আর রুই মাছ হবে না ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ এবং সি অপশন নাম্বার এ এবং সি হচ্ছে রাইট অ্যান্সার ওকে আচ্ছা লুপিং কোন প্রাণীর বা কোন হ্যাঁ কোন প্রাণীর গমন পদ্ধতি এটা একটু কমেন্ট করে দেবো ঠিক আছে লুপিং চলো পরের প্রশ্ন আসছি নিচের বিকল্পগুলির মধ্যে প্রগৌণ খাদক কোনটি দেখো এই ধরনের প্রশ্নগুলি তো জিনেমএনএম পরীক্ষায় আসে আর কি তো দেখো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক চারটে অপশন আছে দেখো বাঘ আছে সিংহ আছে হরিণ এবং ঘাস হরিণ তো প্রশ্ন সঠিক উত্তর কী হবে প্রগৌণ মানে কি আচ্ছা গৌণ এবং প্রগৌণ উদ্ভিদের উদাহরণগুলি একটু আমাকে কমেন্ট করে দিয়ে হতো যে কোনটা কোন কোন প্রাণীগুলোকে গৌণ উদ্ভিদ বলা হয় কোনটাকে হ্যাঁ মুখ্য উদ্ভিদ বলা হয় কোনটাকে প্রগৌণ বলা যায় এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাঘ এবং হচ্ছে সিংহ অর্থাৎ অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি যেটা আছে অর্থাৎ বাঘ এবং সিংহ এই দুটোই হচ্ছে রাইট অ্যান্সার বুঝতে পারলাম চলো পরের প্রশ্ন চলে যাই দক্ষিণ ভারতে অবস্থিত বাইশ ফিয়া রিজার্ভগুলি হলো ড্যাশ আচ্ছা এই বাইশ ফিয়ার রিজার্ভ এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম আমার পেড ব্যাচ সরি ফ্রি ক্লাসই করানো আছে একবার দেখে নিও সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু ট্রিকের মাধ্যমে বলেছি দেখো এই সমস্ত ক্লাস সব জায়গায় হয় না এত সুন্দর করে কেউ ক্লাস করায় না আমার মনে হয় ঠিক আছে ধরে ধরে ট্রিকের মাধ্যমে মনে রাখা থেকে শুরু করে কোয়েশ্চেন অ্যান্সার করা তোমাদেরকে ওই ক্লাসের পরা ক্লাসেই মুখস্ত হয়ে যায় ঠিক আছে তো একটু ধরে ধরে দেখবে দেখবে তোমার কিন্তু পেরে যাবে দক্ষিণ ভারতের অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো কোনটা দেখো চারটে অপশন আছে মান্নার আছে মানস আছে নীলগিরি আছে এবং হচ্ছে এবং কী আছে দেখো ডিহং ডিবং আছে আচ্ছা আমি একটা একটা করে বলি তাহলে বুঝতে পারবে বায়োস্পিয়ার রিজার্ভটা কি বায়োস্ফেয়ার রিজার্ভ আমি ওখানে ভিডিওতে বলেছিলাম সেটা একটু কমেন্ট করে দিত বায়োস্পেয়ার রিজার্ভ কী এবং ন্যাশনাল পার্ক কী ঠিক আছে এটা একটু কমেন্ট করে দিও আচ্ছা আমি বলে রাখি এই যে এই যে চারটে অপশানের মধ্যে মান্নাটা রয়েছে আমাদের দক্ষিণ ভারতে ঠিক আছে মান্নাটা রয়েছে দক্ষিণ ভারতে কোথায় ঠিক তোমার হচ্ছে কি ওই তামিলনাড়ু ঠিক নিচের দিকটাই ঠিক আছে মানে একদম ওই যে বলেছিলাম যে একদম মানে যেটা একদম ঝুলন্ত অবস্থায় আছে জলে ঝুলন্ত অবস্থায় থাকে সেটা কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে অপশন অপশান নাম্বার এ তো হবে মানুষ কথা রয়েছে মানুষ আমাদের হচ্ছে আসাম আসামে রয়েছে ঠিক আছে তাহলে মানুষ হবে না কারণ এটা হচ্ছে পূর্ব দিকে আছে পূর্ব ভারতে রয়েছে ইস্টার্ন দিকে রয়েছে তাহলে অপশন নাম্বার বি হওয়ার কথা নয় আচ্ছা অপশান নাম্বার সি দেখো নীলগিরি নীলগিরিটা কোথায় রয়েছে নীলগিরিটা হচ্ছে তোমার ওই তামিলনাড়ু বা ওই সাইডে আছে ঠিক আছে তামিলনাড়ু বা ওই তোমার আরে মনে পড়ছে না একটু কমেন্ট করে দিও তো নীলগিরি পর্বত আর কোথায় কোথায় আছে মানে টোটাল তিনটে দুটো স্টেটের মানে সম্ভবত দুটো না তিনটে স্টেটের একদম মিডিল পয়েন্টে আছে ঠিক আছে একটু কমেন্ট করে দেবো ঠিক আছে চলো তো অপশন নাম্বার এ হবে এবং অপশন নাম্বার সি হবে এটা তো শিওর যে ভাই নীলগিরি হবে আর ডিহং ডিবংটা বলি ডিহং ডিবংটা কিন্তু তোমার এই অরুণাচল প্রদেশে রয়েছে সেটাও তো ইস্টার্নের দিকেই পড়ছে পূর্ব দিকে তাহলে ওটা হবে না তাহলে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সি রাইট অ্যান্সার ওকে যারা যারা করেছো অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সি তারা একদম সঠিক উত্তর দিয়েছ পরের প্রশ্ন চলে যাই চলো আচ্ছা এটাই আমাদের শেষ প্রশ্ন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে লাস্ট কোয়েশ্চিনটার কার কারা পাচ্ছ দেখো টেবিল টেবিল ব্রিড প্রজাতির মুরগি হলো ড্যাশ টেবিল ব্রিড ওকে এটা একটু আনকমন লাগতে পারে বাট খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা ঠিক আছে তো টেবিল ব্রিড প্রজাতির মুরগি হলো কোনটা ব্রয়লার আছে তারপরে দেখতে পাচ্ছ আসিল আছে তারপরে দেখতে পাচ্ছ সাসেক্স আছে এবং মিনার্কা আছে মিনরকা তো কোনটা রাইট অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে এটা একটু কমেন্ট করে দিও আমি বলে দিচ্ছি চলো মিলে নেবে যে কতগুলো সঠিক উত্তর হলো ঠিক আছে আমি টোটাল পনেরোটা প্রশ্ন দিলাম পনেরোটার মধ্যে কতগুলো তুমি সঠিক উত্তর করেছো সেটা কমেন্ট করে বলে দিও তো রাইট অ্যান্সার হচ্ছে ব্রয়লার অপশন নাম্বার এ যারা যারা পেরেছো অপশন নাম্বার এটা একটা হবে এবং আর একটা হচ্ছে আসিল ওকে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার কমেন্ট করে দিই যে কতগুলো সঠিক উত্তর হলো এবং আমি আবারও বলছি যদি কেউ মনে করো মক টেস্ট ব্যাচ বা আমাদের ক্লাসে জয়েন করবে তো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি সবাই যোগাযোগ করে নেবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ঠিক আছে যথেষ্ট মজা করে ক্লাস করানো হয় এখানে তো যেরকম দেখলে যে একটা মক টেস্টের মতো হয়ে গেলো একটা কুইজের মতো হলো সেটা কিন্তু একদম ক্লাসের মতো সুন্দর করে ক্লাস করানো হয় ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে জয়েন করতে চাইলে জয়েন করে নেবে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য নমস্কার